আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স যদি আপনি কোনো একদিন কোনো পশুকে অনর্থক যদি আপনি হত্যা করে থাকেন তাহলে সেই বিচারও কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি অযথায় অনর্থক আপনি যে সমস্ত প্রাণীকে মারা ইসলামী হারাম সেই সমস্ত প্রাণীকে যদি আপনি মেরে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে কেননা পাক রব্বুল আলমীর বলে দিয়েছেন মানুষকে বিচারের পূর্বে প্রাণীদের বিচার করা হবে এবং প্রাণীদের বিচার করার সময় আল্লাহ বলবেন যে এই প্রাণী মুঠা ছিল সেই প্রাণী দুর্বল ছিল এটাই ওইটাকে আপনার আঘাত করেছে দুর্বলটাকে সবল করে দেওয়া হবে এবং সবলটাকে দুর্বল করে দেওয়া হবে এইভাবে তাদেরকে একটা বিচারের আওতার মধ্যে নেওয়া হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন কোন ই তোর তোমরা মাটির সাথে মিশে যাও তখন মাটির সাথে মিশে যাবে এজন্য সম্মিলিত আপনাদের আপনাদেরকে বলি যদি আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন যারা অন্যায়ভাবে অযথা আপনারা প্রাণীকে হত্যা করে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ কোন দোয়া পড়লে আপনি এই হত্যা থেকে আপনি এই পাপ থেকে আপনি রেহাই পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সকলেই মনে মনে এই সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ পূর্বে যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো দিন এরকম ধরনের পাপ করব না এই কথা বলার পরে আপনি এই দোয়াটা পরে নেবেন আস্তা ফিরহ রিমে দামে লা লাহউল্লাহাবাহিল আমি বলে দিচ্ছি আপনি যদি কোনো মানুষকেও হত্যা করে থাকেন এমন কোনো আল্লাহ রসুল ইসলাম বলেছেন বুখারির বর্ণনা যদি কোনো ব্যক্তি সে তার গুণা করতে করতে পাপ করতে করতে যদি সাগর মহাসাগর পরিমাণ যদি কেউ গুণা করে ফেলে আর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তৌবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার जिंदगी के समस्त गुनाहता माफ করে দিবেন এর জন্য আল্লাহ পাক বলতেছেন ইল্লা আমানতা বা ও আমানা ওয়া আমিল আমালান সালিহা فاউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়াতেহ হাসানাত ওয়া কানাল্লাহু গফুরর রহিমা এর জন্য সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখবেন যে আপনি যে পাপ করছেন না কেন অবশ্যই অবশ্যই আপনি যদি এইভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম যদি পুরোটা না পারেন তাহলে আপনি কি পড়বেন আপনি যদি পুরোটা না পারেন পড়তে আপনার অসুবিধা হয় তখন আপনি পড়বেন আস্তক অফিরুল্লহ আস্তক অফিরুল্লহ আস্তক অফিরুল্ল এইভাবে যদি আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তকিরুল্লাহ পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তো সম্মানিত বিওয়ার্স আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কেতু